Assalamualaikum, good morning everyone. Welcome back to my channel. So আজকে আমি তোমাদের মাঝে নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি, আর সেটা হচ্ছে এই লকডাউনে যারা ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছো তাদের জন্য কিভাবে ঘরে বসে খুবই ন্যাচারাল কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে হেয়ার প্যাক বা এটাকে প্রোটিন প্যাকও বলা যায় প্রোটিন প্যাক তৈরি করতে পারো তোমাদের চুলের জন্য, সেটাই আমি আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো। আর এটা কিভাবে চুলে অ্যাপ্লাই করতে হয় ফুল প্রসেসটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সো একদমই ন্যাচারাল এবং অর্গ্যানিক কিছু জিনিস দিয়ে তোমরা বাসায় বসে এই হেয়ার প্যাকটা তৈরি করে নিতে পারো এবং তোমাদের চুলে এটা অ্যাপ্লাই করতে পারো। এতে তোমাদের চুল খুবই সুন্দর সিল্কি এবং শাইনি হবে, আর এটা চুলের গোড়াকেও খুব সুন্দর মজবুত রাখবে এবং চুলের গোড়া অনেক শক্ত মজবুত করবে। তো আজকে দেখলাম বাহিরের ওয়েদারটা খুবই সুন্দর, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা। তো ভাবলাম আজকে আমি তোমাদের সাথে এই হেয়ার প্রোটিন প্যাকটা তোমাদের সাথে শেয়ার করি। তো আর বেশি কথা না বলে চলো কিভাবে আমি এই প্রোটিন প্যাকটা তৈরি করি তোমাদেরকে দেখি, তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আমার সাথে, লেটস গো। তো প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ মেথি বাটা, আপনারা চাইলে মেথি গুঁড়াও ইউজ করতে পারেন। তারপরে এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ মেথি বাটা, মেথি বাটার সাথে একটা ডিম। আর এখানে 4 টেবিল স্পুন লেমন জুস এবং 4 টেবিল স্পুন পেঁয়াজের রস দিয়ে দিব, লেমন জুস এবং পেঁয়াজের রস। তারপরে এখানে হানি মধু দিয়ে দিব, 4 টেবিল স্পুন মধু, 4 টেবিল স্পুন মধু দিয়ে দিব। তারপরে এখানে আমি তেল দিব, এখানে আমি কোকোনাট অয়েল ইউজ করছি, আপনারা চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারেন। তো আমি এখানে নারিকেল তেল দিয়ে দিচ্ছি, নারিকেল তেল আপনাদের আন্দাজ মতো আপনারা বুঝে দিবেন আপনাদের চুল অনুযায়ী। আর এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই দিচ্ছি, 1 কাপ পরিমাণ টক দই দিয়ে আমি সবগুলো মিশ্রণ একসাথে ব্লেন্ডারে হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো আপনারা চাইলে এটা হাতেও মিক্স করতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু মেথিটা আমার বাটা আছে সেহেতু হাতেও মিক্স করতে পারেন, ব্লেন্ডারেই ব্লেন্ড করতে হবে এমন কোনো কথা নেই। আর আপনারা আপনাদের চুল অনুযায়ী এটার কোয়ান্টিটি কম বেশি করে নেবেন, কারো চুল অনেক সময় লম্বা থাকে, কারো চুল ছোট থাকে, কারো চুল ঘন পাতলা থাকে। তো সেই অনুযায়ী আপনাদের চুল অনুযায়ী আপনারা এই প্রোটিন প্যাকের কোয়ান্টিটিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তো আমার চুল যেহেতু পাতলা এবং খুবই ছোট, আমার চুল এত লম্বা না, তো সেই অনুযায়ী আমি এখানে সেই পরিমাণ আমি সব কিছু নিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণ দই নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোটিন প্যাকটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলে অ্যাপ্লাই করে দেখাবো আপনাদেরকে। আপনারা এটা চুলের একদম গোড়াতে খুব ভালোভাবে ম্যাসেজ করে অ্যাপ্লাই করবেন, এটা চুলের জন্য খুবই ভালো, চুলের গোড়া শক্ত এবং মজবুত করে আর চুল পড়াও অনেক বন্ধ করে। আর এই প্রোটিন প্যাকটা শুধু মেয়েরা না, ছেলেরাও চাইলে ইউজ করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে তাদের চুলে। তো ছেলেদের জন্য এটা অনেক ভালো, এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। তো এই তো আমার হেয়ার প্যাকটা দেওয়া শেষ, কমপ্লিট। এখন আমি এই প্যাকটা চুলে 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পর যখন এই প্যাকগুলো একদম শুকিয়ে শুকিয়ে যাবে, এই প্রোটিন প্যাকটা একদম 1 ঘন্টা পর আমি এটা ক্লিন করে ফেলবো। আর এই হেয়ার প্যাক বা প্রোটিন প্যাকটা দেওয়ার আগে আমি আমার চুল শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো আপনারাও এই প্যাকটা হেয়ার প্যাকটা চুলে অ্যাপ্লাই করার আগে শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে আপনাদের চুলটা ভালোভাবে
क्लिन करे नेबेन क्लिन करार पर तारपरे ए प्रोटीन पैकटा आपनादेर चुले अप्लाई करबेन एवं अप्लाई करार पर एभावे एक घंटा मिनिमाम एक घंटा रखते होबे एक घंटा पर जखन ए हेयर पैकटा शुकिये आसबे तखन आपनारा एटा क्लिन करे नेबेन क्लिन करार पर आर कोनो शैम्पू बा कंडिशनार यूज करार प्रयोजन नेई जस्ट क्लिन करे वाश करे नेबेन दैट्स इट এই তো আজকে আপনাদের সাথে আমি একটা ন্যাচারাল এবং অর্গ্যানিক হেয়ার প্যাক আপনাদের সাথে শেয়ার করলাম আর এটাতে আমি তো আগেই আপনাদেরকে দেখিয়েছি এটাতে টক দই একটা ডিম মেথি পেস্ট বা মেথি বাটা আপনারা চাইলে মেথি গুঁড়াও ইউজ করতে পারেন যে যেটা ইউজ করতে পারেন হোয়াট এভার মেথি গুঁড়া মেথি পেস্ট যেটাই হোক আর পেঁয়াজের রস লেমন জুস হানি এবং নারিকেল তেল কোকোনাট অয়েল যেটা তো আপনারা চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারেন তো আমার কাছে যেহেতু অলিভ অয়েল ছিল না আমি এখানে কোকোনাট অয়েল ইউজ করেছি যে যেটা যার কাছে যেটাই আছে সেটাই ইউজ করতে পারেন কোকোনাট অয়েল অর অলিভ অয়েল যে কোনো অয়েল ইউজ করতে পারেন বাস এই প্যাক হেয়ার প্যাকটা আপনারা মাসে দুই থেকে তিনবার বেশি হলে তিনবার আর দুইবার মিনিমাম দুইবার ইউজ করতে পারেন মাসে দুই থেকে তিনবার যদি আপনারা এই প্রোটিন প্যাকটা আপনাদের চুলে অ্যাপ্লাই করেন দেখবেন আপনাদের চুল অনেক স্মুথ সিল্কি এবং শাইনি হয়ে যাবে শাইনি হবে আর চুলের গোড়া অনেক শক্ত এবং মজবুত হবে আর চুল পড়াটাও বন্ধ করবে পেঁয়াজের রস আমি যেটা ইউজ করেছি পেঁয়াজের রসটা কিন্তু খুবই ভালো চুলের জন্য তো পেঁয়াজের রসটা আসলে চুলের গোড়া শক্ত এবং মজবুত করতে সাহায্য করে এবং চুল পড়া বন্ধ করে তো আশা করছি আমার আজকের এই প্রোটিন প্যাকটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নেক্সট ভিডিও পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আমার সকল ভিডিও আপনারা দেখে নিতে পারবেন তো ঠিক আছে আর এখন দুপুর হয়ে গেছে প্রায় আমি এখন এটা এক ঘন্টার জন্য রেখে দিব এক ঘন্টা পর আমি শাওয়ার করে এটা ক্লিন করে নেব আর সালমানকেও গোসল করাতে হবে আমার অনেক কাজ আছে আজকে তো সালমানকে গোসল করাতে হবে আমিও ফ্রেশ হব একটু শাওয়ার নিব সালমানকেও শাওয়ার দিব তারপরে দুপুরে একটু খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিব যেহেতু আমি অনেক টায়ার্ড আই এম সো টায়ার্ড সকাল থেকে অনেক কাজ করতে হয়েছে তো ঠিক আছে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন টিল দেন টাটা বাই বাই অ্যান্ড সি ইউ ইন নেক্সট ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ